আমার বাংলা সংবাদে আমি অনুস্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক। শিলচর সদর থানা এলাকায় উদ্ধার মৃতদেহ। শিলচরের বাদ্রিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা গুয়াহাটিস্থিত স্বয়ং হাসপাতালে আমরা হস্তান্তর প্রকট পালন করব এবং সমস্ত আসামে জনমিত্রা কর্মসূচি পালন করব। চাকরি স্থায়ীকরণ, লেবার অ্যাক্ট অনুসারে বেতন বৃদ্ধি ও নিযুক্তিপত্র সহ অন্যান্য বিভিন্ন দাবি নিয়ে আগামী 5 ফেব্রুয়ারি মহানগরী গুয়াহাটির 6 মাইলের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে সারা আসাম পিএইচই অস্থায়ী শ্রমিক কর্মচারী পরিষদ। বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি দাবা নিয়ে সংস্থা দীর্ঘদিন ধরে লড়াই করে আসলেও সরকার তাদের সমস্যা নিরসনে এখনও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে জিজ্ঞেস করলে মন্ত্রী অস্থায়ী কর্মচারীদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। সরকারের গাফিলতির কারণে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন। বিভাগীয় মন্ত্রীর হুমকিতে তোয়াক্কা না করে আগামী 5 ফেব্রুয়ারি গুয়াহাটির 6 মাইলে গণতান্ত্রিক আন্দোলন শুরু করবে বলে দিন সাফ জানিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্টেট সেক্রেটারি বাপন নমসূত্র, শামীম আহমেদ লস্কর, সুব্রত দাস, শিবম ভট্টাচার্য, কৈরুল ইসলাম, অমল দাস, সেলিম আহমেদ। আমাদের 6,500 টাকা মাত্র বেতন দেওয়া হয়, তাও আমাদের ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে দেওয়া হয়। এই জল প্রকল্পগুলিতে, পানি যোগান আসনিতে আমাদের কর্মরত কর্মচারী জলমিত্ররা দিনরাত মেহনত করে, অন্তত 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। সরকারের তরফ থেকে বলা হয় 70 লাখ জনগণ আমাদের বিশুদ্ধ পানীয় জল পেয়ে গেছে, সেই 70 লাখ শক্তি পেয়ে গেছে, কিন্তু সেই 70 লাখ পানীয় জল বিশুদ্ধ পরিষেবাটা খেয়ে ধরছে, যোগানটা খেয়ে ধরছে আমাদের জলমিত্ররা, কিন্তু সরকারের পক্ষ থেকে জলমিত্রদের আংশিকভাবে আমাদের সুরাহা করা হয়নি। আবারও 15 দিন সময় দিয়ে আলটিমেটাম সরকার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দিয়েছি, আগামী ফার্স্ট ফেব্রুয়ারি থেকে আমরা গুয়াহাটিস্থিত 6 মাইল সচনে আমরা অবস্থান ধর্মঘট পালন করব এবং সমস্ত আসামে জলমিত্ররা কর্মবিরতি পালন করবে। সরকার এবং পিএইচই ডিপার্টমেন্ট স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে আমাদের আইটিআই তরফ থেকে ট্রেনিং প্রাপ্ত, আমরা ট্রেনিং প্রাপ্ত আইটিআই থেকে আমাদের স্কিল্ড অনুযায়ী আমাদের বেতন নিয়মে দেওয়া হয়। দাবি রাখছি আমাদের লেবার অ্যাক্ট অনুযায়ী আমরা বেতন বৃদ্ধি করা হোক, আমাদের এনগেজমেন্ট লেটার পরিবর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হোক, আমাদের ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে পাবলিক হেলথে ও জনস্বাস্থ্যকরী বিভাগে আমাদেরকে আনা হোক, এই দাবটুকু আমাদের মূল দাবি। এত বড় গুরুত্বপূর্ণ বিভাগ, গুরুদায়িত্ব করে যারা কাজ করেছেন এবং ভলান্টিয়ারদের এই বিভাগটি পরিচালনা সম্ভব হয়, আজকে পানি, সাহিত্য, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিভাগ, সেই গুরুত্বপূর্ণ বিভাগের মধ্যে জনস্বাস্থ্য কারিগরি একটা বিভাগ, সেই বিভাগে উনার মুখে বলেন যে উনি ভলান্টিয়ারদের স্কিমগুলো পরিচালনা করার জন্য। আমি মাননীয় মন্ত্রী জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীকে অনুরোধ করেছি যে উনি যাতে ন্যায্য বিচার করেন, এবং আমরা যখন ওনার মুখেও বলেছেন বারবার যে আমরাই মূল কারিগরি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের জল জীবন মিশনের, তো উনি আমাদের সমস্যা অতিসত্ত্ব সমাধান করুন, নতুবা আগামী দিনে অবস্থা ভয়াবহ হবে, জল জীবন মিশন কোনো অবস্থাতে সাকসেস করা যাবে না। শিলচর সদর থানা সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার এক অপরিচিত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ মতে জানা গেছে, থানা এলাকায় পথচারীরা মৃতদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। তখন পুলিশ ও ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে।
শিলচরের বাদ্রিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3, বাহন ভাঙচুর, উত্তেজিত জনতার। গতকাল রাতে শিলচর সংলগ্ন বাদ্রিঘাট এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে 3 ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। জানা গেছে, 407 একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় 3 পথচারীকে সজোরে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত হন রিঙ্কু উদ্দিন, টানু মিয়া ও রীতা বেগম নামের 3 পথচারী। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। 3 অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে। এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বাহনে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সমগ্র আসাম সরকারের কর্মচারীদের সাথে সঙ্গতি রেখে কাছাড় জেলার সদু অসম কর্মচারী পরিষদের সদস্যরা কর্মবিরতি কার্যসূচি পালন করেন। এদিন সদু আসাম কর্মচারী পরিষদের কাছাড় জেলার সাধারণ সম্পাদক সুদীপ ভট্টাচার্য বলেন, বিগত 2005 থেকে সরকার কর্তৃক নতুন পেনশন ব্যবস্থার বিরোধিতা করে আসছে এই কর্মচারী পরিষদ। শিলচর শহরে অনুষ্ঠিত সদু অসম কর্মচারী পরিষদের 37 রাজ্যিক অধিবেশনে নতুন পেনশন ব্যবস্থাকে বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে প্রথম প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। তাছাড়া বিগত বছরে পুরনো পেনশন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে পরিষদের পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে আন্দোলন চলে আসছে। একথা অনস্বীকার্য যে কর্মচারী পরিষদ শিক্ষক কর্মচারী শ্রমিক আধিকারিকদের বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের পোষকতা করে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পুরনো পেনশন ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে অদ্যাবধি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। অসম রাজ্যিক শ্রমিক কর্মচারী শিক্ষক আধিকারিকদের ভবিষ্যৎ সুরক্ষার প্রতি লক্ষ্য রেখে অসমীয় নতুন পেনশন ব্যবস্থা বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা পুনরায় প্রবর্তন দরকার। আমরা আজকে শিলচর জেলা কর্মচারী পরিষদ আসামের সমস্ত বিধায়ক সাংসদের কাছে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ রাখব যে আপনারা যদি সত্যিকারের জনপ্রতিনিধি হয়ে থাকেন, তাহলে আপনারা সেই 450,000 কর্মচারীদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আপনারা বিধানসভা এবং লোকসভায় সরব হবেন। আমরা 2005 যখন প্রথম এই সিদ্ধান্ত নিয়েছিল, তখনই প্রথম সদমসাম কর্মচারী পরিষদ এটাকে আত্মঘাতীমূলক সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছিল এবং সেটা প্রতিবাদ করেছিল। পরবর্তীতে আমরা বারবার প্রতিবাদ করে এসেছি। 2023 ইংরেজির 1 ফেব্রুয়ারিতে আমরা সেই কালো দিবস হিসাবে আমরা আন্দোলন শুরু করি। 2022 ইংরেজিতে শিলচরের রাজ্যিক অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কর্মচারী পরিষদ NPS আন্দোলনের সামনের সারি থেকে নেতৃত্ব দেবে এবং কর্মচারী পরিষদ তার কথা রক্ষা করেছে। 2023 1 ফেব্রুয়ারি থেকে আমরা ধাপে ধাপে আন্দোলন করে আজকের দিনে আমরা কর্মবিরতি পালন করছি। আগামীতে হয়তো আরও বৃহত্তর আন্দোলনেও যেতে বাধ্য হব। হাইলাকান্দি উন্নয়ন খণ্ডের অন্তর্গত বোয়ালিপাড় জিপির 10 গ্রুপের নিতাইনগর 2 খণ্ড গ্রামের একাধিক পরিবার এখনও সরকারি সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে বারবার গেলেও তাদের কথায় কর্ণপাত করেনি কেউ বলে অভিযোগ করেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। প্রধানমন্ত্রী আবাস যোজনা, অরুণোদয় এবং সরকারি শৌচাগার সহ সরকারি সুবিধা জুটেনি তাদের কপালে। বুধবার সংবাদ মাধ্যমের কাছে তাদের দুর্দশার কথা বিস্তারিত তুলে ধরেন বোয়ালিপাড় জিপির 10 গ্রুপের নিতাইনগর 2 খণ্ড গ্রামের অসহায় মহিলা রুনু বেগম লস্কর। অসহায় এই মহিলার পরিবারের মধ্যে আর 2 কোনো সদস্য নেই, তিনিই একমাত্র এই পরিবারের মধ্যে রয়েছেন। ভাঙাচোরা বাঁশ পেতে জরাজীর্ণ ঘরের মধ্যে আতঙ্কে দিন কাটাচ্ছেন এই অসহায় মহিলা। অনেক পাকা ঘর থাকা পরিবারের লোকের নাম রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায়, অথচ বঞ্চিত হচ্ছেন প্রকৃত প্রাপকরা। এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পে দালালবাজিরও অভিযোগ তুলে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন অসহায় মহিলা রুনু বেগম লস্কর।
বোয়ালিপাড় জিপির 10 নম্বর গ্রুপের নিতাইনগর 2 খণ্ড গ্রামের পেশা দিনমজুর আব্দুল লতিফ লস্কর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে বাড়িতে শয্যাশায়ী। অথচ তার কপালেও জুটেনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। জিপি সভাপতি, পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের দরজায় একাধিকবার গেলেও উপযুক্ত কোনো সুরাহা মেলেনি বলে তাদের অভিযোগ। অভিযোগ হইল কি, আমি মানুষের কাম করি, ভাত খাই, আমার পরিবারও খালি সিঙ্গুল, আমি আর কেউ নাই। আচ্ছা, আর আমি সরকারি বিভাগের কোনো জিনিস পাই না, রেশন কার্ডের চাউল 5 কেজি খাই, ও জিনিসটাও ওলাখান কোনো মানুষ কোনো জায়গা ওলাখান থাকে নি। আর ওবা দেখো কাছে না, আমার একটা ঘর পড়ি যার গিয়া আমি ও ঘর মানুষ লতে দেখো না, গরু ছাগল থাকো, ইটা আমরা জিপির কোনো মানুষ দেখো না। সরকারের নেতাগুলো যারা আসই এরা মানে ইলেকশনের সময় আইলে দৌড়াইয়া আইবা, আর এর বাদ আইলে আর কেউ দেখি না। অরুণোদয় আইসে জিপির, আমার বাদে আমি ওটা ফুনিয়া মানুষের মুখে ফুনিয়া আমি গেছি, আমরা পঞ্চায়েতের গেছে, আমার ওটা ডয় ডকুমেন্ট লইয়া সব জিনিস আছে, ওটা লইয়া গেছি। যাবার বাদে পঞ্চায়েতে কইসই না, ইটা শেষ হয়ে গেছে গিয়া, আমি খাইলিয়া জমা দিলাইছি, ইটা এখন আর ওইটা না, আমার ফিরাইয়া দিলাইছই। কে পঞ্চায়েত? লতিবালি পঞ্চায়েত, মালিগুন জায়গা থান, নিতাইনগর, কল নম্বর গ্রুপ ঘর, 10 নম্বর গ্রুপ, বোয়ালিপাড় জিপির, বোয়ালিপাড় জিপি। আচ্ছা, বাদে আপনার অরুণোদয় হইছে নি? জি না, হইছে না। এখনো পর্যন্ত আমি সরকারি কোনো জিনিস পাই না, পাই না, শুধুমাত্র চাল 5 কেজি পাই রেশন কার্ডের। আপনার মা বাপ কেউ নাই? জি না, আমার ঘর কেউ নাই। জমে উঠেছে শিলচরের টাউন ক্লাব মাঠে আয়োজিত এটিপিও মেলা। প্রতিদিন এই মেলায় উপত্যকায় সঙ্গীত শিল্পীরা পরিবেশন করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি অসমের বিভিন্ন এলাকা থেকে আগত এসএইচজি গ্রুপের সদস্যদের স্টলগুলোতে দেখা যাচ্ছে ভিড়। মেলা চলবে 4 ফেব্রুয়ারি পর্যন্ত। শেষ পর্যায়ের এই মেলায় উপস্থিত হওয়ার আবেদন জানিয়েছেন কর্মকর্তারা। মনি নান, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটিপিও, আসাম ট্রেড প্রমোশন অর্গানাইজেশন। তো এইটা আমি আমার কাসা ট্রেড এক্সপো আমি এখানে অর্গানাইজ করলাম। তো আজকে আর 4টা দিন আছে। তো আমি সমূহ শিলচরবাসীকে তোতা বড়া, হ্যাঁ, মেলা শেষ হবে আপনার 4 ফেব্রুয়ারি আমার মানে রবিবারে। তো আমি সকলকে আহ্বান জানাইছে যে বরাক ভিলের সকলে এইখানে আসছেন। হ্যাঁ, তো তেওঁলোকে ব্যাপার বাণিজ্য এখানে অনেকগুলো আসছে আপনার বিভিন্ন রাজ্যের, ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ আসছে, এই ব্যবসায় আসছে, তারপরে আমাদের লোকেল ব্যবসায় এখানে আসছে। তো আমি আহ্বান জানাইছি সকলে এখানে আসছেন, আছে বাজার করছি করেন, আর আপনি ভাল পাবো, আনন্দ পাবো। হ্যাঁ, তো এইটাই আমি। আচ্ছা, আমার এখানে স্থানীয় ব্যবসায় আপনার আসামের 50টা এখানে স্টল আসছেন এখানে। তো তেওঁলোকে থলুয়া উৎপাদিত প্রোডাক্ট, হ্যান্ডিক্রাফ্ট, হ্যান্ডলুম, হ্যাঁ, এইসবগুলো এখানে আছে। তো রেসপন্সটা খুব ভালো পাচ্ছে এখানে বিজনেসটা। হ্যাঁ, তো আমি ভাবছি কি লাস্ট চার্জে আপনাকে সকলে আসছেন আর তেওঁলোকক মানে উৎসাহিত করছেন করে। আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যতটুকু বক্তব্য পেশ করেছেন তাতে বিশেষ কোনো তাৎপর্যপূর্ণ বিষয় পাওয়া গেল না। গোটা বাজেট ভাষণে অত্যন্ত সুন্দর ইংরেজি ভাষার মাধ্যমে মোদীর বন্দনা ও বিজেপি সরকারের বিকশিত ভারতের গুণকীর্তন শুনিয়েছেন। শ্রমিক কর্মচারীদের প্রতিনিধি হিসাবে বা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু নিরাশা হতে হয়েছে। প্রকল্প কর্মীদের জন্য বরাদ্দ বৃদ্ধি, নিয়োগ বৃদ্ধির যোজনা, রেলের খালি পথ পূরণ করা, পরোক্ষ ট্যাক্স কমানো, মূল্যবৃদ্ধির লাগাম টানা, বাজেট নিয়ে এই মন্তব্য করেছেন বাম শ্রমিক নেতা সুপ্রিয়া ভট্টাচার্য এবং অসম প্রদেশ কংগ্রেস দলের মুখপাত্র সঞ্জীব রায়। জিএসটিতেও কোনো কাটারমেন্ট হয়নি। আমরা আশ্চর্য হয়েছি যে সরকার 2014 এসেছিল 2 কোটি চাকরি দেবে বলে, আজ এই বাজেটে সেই চাকরির ব্যাপারে, এমপ্লয়মেন্টের ব্যাপারে কোনো উল্লেখ নেই। যারা আজকে বাজেটটা নিয়ে হই হল্লা করেছেন, তালি বাজিয়েছেন, ওদেরকে আমি অবগত করাতে চাই, 2023 যখন ইন্টারিম বাজেট হয়েছিল সে সময় এগ্রিকালচার, এডুকেশন, ডিফেন্স এবং এসসি ডেভেলপমেন্ট নিয়ে অনেক বড় বাজেট ধার্য করা হয়েছিল। কিন্তু 1 বছর পর সেই বাজেটের যে পার ইয়ারলি যে এক্সপেন্ডিচারটা আছে, ইমপ্লিমেন্টেশন আছে, এটা 20% হয়নি। তাই আমার মনে হয় 2024 নির্বাচনের পরে এটা হিম ঘুরে চলে যাবে
এটা নিয়ে কেউ কথাবার্তা বলবে না, যেভাবে আমরা মায় খিলাড়ি 2000 একটা কমেডি ফিল্ম দেখে বের হয়ে হাসি ঠাট্টা করে বের হয়েছি আর ভুলে গেছি, এটা আমরা মানে আশ্চর্যভাবে আমরা দেখেছি যে এটাকে কোনোভাবে আমরা কনস্ট্রাকটিভ বাজেট বলে ধরতে পারি না, এটা পলিটিক্যালাইজ করা হয়েছে আগামী নির্বাচনকে দেখে। এবং আশা কর্মীদের স্বাস্থ্য বিমা অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এর বাইরে মিড ডে মিল ওয়ার্কারদেরকেও এখানে আনা হয়নি, এছাড়া অন্যান্য যে সমস্ত ব্যাপার সাধারণ মানুষ যাতে সুরাহা পায় সেই ধরনের কোনো বাজেট প্রভিশন আমরা দেখলাম না। সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য যে কর কাঠামোর ক্ষেত্রে যে কোনো লাঘব হবে সেটাও নেই। দেখা যাচ্ছে যে বড় লোকেদের কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে 30% জায়গায় 22% কমানো যেটা হয়েছে সেটা বহাল রাখছে, আর বাকি সবার ক্ষেত্রে জিএসটি থেকে শুরু করে অন্যান্য সমস্ত ট্যাক্সেশনের ব্যাপারগুলি একই রাখা হয়েছে। তার মানেটা কি? আপনি একদিকে ট্যাক্স দিচ্ছেন, তারপরে ট্যাক্সের উপরে ট্যাক্স দিচ্ছেন। এই যে বিষয়গুলি গোটা বাজেট যে প্রস্তাবনাটা করা হয়েছে অত্যন্ত সুন্দর ইংরেজি ভাষায়, এবং গোটা বাজেট সেশনের মধ্যে সারাক্ষণ শুধু সরকারের ঢাক পেটানো হয়েছে। 2014 আগামী 3 ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত হবে প্রখ্যাত পীর মৌলানা আহমেদ আলী রংপুরি সাহেবের এছালে ছোয়াব মাহফিল। এ নিয়ে রংপুর দ্বিতীয় খণ্ড রোজা সংলগ্ন বিশাল মাঠে প্যান্ডেলের কাজ জোরকদমে চলছে। উল্লেখ্য, রংপুরের উরুষে ধর্মপ্রাণ লোকেদের ঢল নামে, আয়োজকরা সবদিকে বিবেচনা করে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন। গোটা উরুষ মাহফিলটি সভাপতিত্ব করবেন আলহাজ মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরি। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরি জানান, ওই দিন আছরের নামাজের পর কোরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। এশার নামাজ পর খতমে খাজে গান ও মিলাদ মেহফিল অনুষ্ঠিত হবে। এরপর ধারাবাহিকভাবে ফজর পর্যন্ত বিশিষ্ট উলামায়ে কেরাম ও সুফিয়ানে এজামরা উপস্থিত থেকে দিনী আলোচনা করবে। ফজরের পর তরিকতের খতম, আখিরি মোনাজাত ও শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। উরুস মাহফিলে ধর্মপ্রাণ লোকেদের উপস্থিতি কামনা করেন তিনি। আগামী 3 ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত্রি আমাদের বাবা শাহ সুফি মৌলানা আহমদ আলী সাহেব নকশবন্দি মজুদ্দিনী রহমতুল্লাহ আলাইহির বার্ষিক বিশালের সভার এক মহফিলর আয়োজন করা হয়। উক্ত মহফিল বরাক উপত্যকার বিশিষ্ট আলিমগণ ওলামা একরাম হল উপস্থিত থাকিবেন ও উত্তরপ্রদেশ থেকে আগত পীর মুর্শিদ মৌলানা মসরুর আহমদ খান সাহেব ও মৌলানা মবরুর আহমদ খান সাহেব মাদ্দাজিল্লুল আলী তাইন উপস্থিত রইবা। আপনারা সকলকে এই মহফিলে আসার জন্য আমার অনুরোধ, আপনারা এই মহফিলে আসিয়া দিন দুনিয়ায়। শিলচর শহরের ঐতিহ্যবাহী নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের স্মার্ট ক্লাসরুমের শুভ উদ্বোধন বৃহস্পতিবার। এই স্মার্ট ক্লাসরুমটির ফিতা কেটে উদ্বোধন করেন SBI ব্যাংকের DGM লালখলন হ্যাংসিং, AGM সুশান্ত দত্ত, উক্ত স্কুলের অধ্যক্ষ রতন পাল, প্রাক্তনী সম্পাদক দুলাল মিত্র, সুশান্ত গুপ্ত, চিফ ম্যানেজার অভিজিৎ দে, ডেপুটি ম্যানেজার মনোজ বিশ্বাস, বুদ্ধদেব চৌধুরী প্রমুখদের হাতে দিয়ে। সেদিনের সভায় বক্তব্যে AGM সুশান্ত দত্ত বলেন, নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলটির বেসরকারি স্কুলগুলোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে থাকেন ছাত্রছাত্রীরা। আগামী দিনে ডিজিটাল ক্লাসরুম হওয়াতে ছাত্ররা শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আরও অনেক সুবিধা ঘটবে, যেসব সুবিধা প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন। DGM লালখলন হ্যাংসিং বলেন, ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কেবলমাত্র ব্যাংকিংয়ের কাজ করে না, সামাজিক উন্নয়নের কাজেও সহযোগিতা করে থাকেন ও সেই সঙ্গে মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য সাহায্য ও সহায়তা করে থাকেন। উন্নতমান শিক্ষা গ্রহণের ক্ষেত্রে বেসরকারি স্কুলগুলির সঙ্গে সরকারি স্কুলগুলোকেও পরিকাঠামোগত উন্নয়নের জন্য সদা এগিয়ে আসেন এবং আগামীতেও ভারতীয় স্টেট ব্যাংক এগিয়ে আসবে। আমি এই আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই শুরু করছি যে আমাকে প্রথম মন্টু এখানে আছে ও বলল যে আমাদের মনোজবাবু যে স্টেট ব্যাংকে আছেন
প্রশাসনিক ম্যানেজার করে আছেন, উনি আমাকে বললেন যে একটা স্কিম আছে স্টেট ব্যাংকের, এটাতে যদি আমরা চেষ্টা করি, আমাদের ইচ্ছা থাকে, তাহলে আমরা স্মার্ট ক্লাসের একটা ইয়ে করতে পারি। তারপর আমরা প্রাথমিক যে কাজগুলো এগুলো করে টেন্ডার টেন্ডার ডেকে আমরা যারা এসছেন স্টেট ব্যাংকের থেকে, আমাদের ডিজিএম স্যার, তারপর আমাদের সুশান্ত স্যার এজিএম, তারপর এখানে অভিজিৎ বাবু চিফ ম্যানেজার, তারপর আমাদের মনোজবাবু, তারপর আমাদের অ্যালুমিনি দুলালু বাবু, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কারণ নরসিং স্কুলের দিনে স্কুলের আজকে একটা বিশেষ দিন, এবং আমি বিশ্বাস করি যে ওনারা যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ডিজিটাল ক্লাসরুম দিয়ে, আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা আমাদের এখানে ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস চলে। এবং বুধবার দুপুরে লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের তাপাং ব্লকের অন্তর্গত বাসভবনে উপস্থিত হয় অগপতলের কাছাড় জেলা কমিটির একদল প্রতিনিধিরা। সদ্য প্রয়াত ফুলমতি রায়ের মৃত্যুর গভীর শোক ব্যক্ত করেন এবং দলের পক্ষ থেকে একটি শোকবার্তা প্রদান করেন। সেদিন শোকবার্তাটি সদ্য প্রয়াত ফুলমতি রায়ের দুই পুত্র বিধায়ক কৌশিক রায় ও কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান অমিতাভ রায় মহাশয়দের হাতে তুলে দেন অগপতলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির দুই সাধারণ সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব সিনহা, বরখোলা বিধান পরিষদের সভাপতি গৌরীদাস সিংহ, লক্ষ্মীপুর বিধান পরিষদের সম্পাদক বিনোদ সিংহ আর দলীয় নেতা ও কর্মীরা। প্রেস বার্তায় খবরটি জানান অগপতলের কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিতন সিংহ। আজকে আমরা এই পরিবারের তরফ থেকে তার মা যে মারা গেছে তার প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি, কেননা তার মা একজন মানে সমাজসেবী। তার হাত ধরে অনেক লোক এই অঞ্চলের মানুষ তার স্পর্শে এসে অনেক সামাজিক কামকাজের মধ্যে মানে ছিলেন। তার মা যে মারা গেছে নটপর কৌশিকদা, তার পরিবার আমরা সম্পূর্ণ বরাকবেলির পরিবারের একটা দুঃখের বিষয়। আমরা তার যে পরিবারের দুঃখর সময় আমরা অগপ কাছাড় জেলা পরিবার পক্ষ থেকে আমরা মানে এই সমবেদনা জ্ঞাপন করতেছি, সঙ্গে ভবিষ্যতে তার পরিবারের দুঃখ সুখের সঙ্গে আমরা মিলিত হয়ে থাকব। আজকে এই অগপ কাছাড় জেলার তরফ থেকে আমরা সেন্ট্রাল কমিটির সম্পাদক সুজিত দেব, যুব পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির রাজীব সিনহা, কাছাড় জেলা কমিটির তরফ থেকে আমি মনিতন সিং, বরখলার প্রেসিডেন্ট আমার গৌরীদাস সিংহ মহাশয় এবং লক্ষ্মীপুর বিধান পরিষদের সেক্রেটারি বিদ্যুৎ সিং এবং অন্যান্য আমাদের এজিবি কর্মকর্তা মানে সবাই তার বাসায় গিয়ে আপনার উপস্থিত ছিলেন। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উক্ত ক্লাবের অধীনে থাকা বিপরীতে থাকা ময়দানে প্রয়াত হিরণবালা রায় আটে সাইড টেনিস বলের নাইট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় প্রথমে ক্লাবের পক্ষ থেকে প্রয়াত হিরণবালা রায় আটে সাইড নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার স্মৃতি মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথি হিসেবে আসাম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, আইনজীবী সোমেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অজয় রায়, উক্ত ক্লাবের প্রাক্তন সভাপতি দীপক সোম এবং শঙ্কর দাস, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি চেয়ারম্যান গোপিকা নাথ ভট্টাচার্য মহাশয়দেরকে উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। আগামী 5 ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবে সারা আসাম পিজি অস্থায়ী শ্রমিক। শিলচর সদর থানা এলাকায় উদ্ধার মৃতদেহ। শিলচরের বাদ্রিঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, আহত 3। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।